নমস্কার বন্ধুরা, আমার আই ওমেজ ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি পাহাড়ি লাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের রেসিপি শেয়ার করব তোমাদের কাছে। এই পাহাড়ি লাল আলু কিন্তু পুষ্টিগুণে ঠাসা, আর এর মধ্যে ভিটামিন এ, বি, সি এই তিনটে তো রয়েছে, এছাড়া এর যে খোলাটা রয়েছে খোসা, তার মধ্যে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সাইড, ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। এবার বুঝতে পারলে কতটা গুণ সমৃদ্ধ এই লাল আলু। তো চলো এবার মাংসের ঝোল কী করে বানাই সেটা দেখে নাও। মাংস করার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম গোটা গোটা করে, মিডিয়াম সাইজের আলু, আর গোটা গোটা করে কেটে নিয়েছি, একটু চিড়ে চিড়ে দিয়েছি। নুন হলুদ মাখানো রয়েছে। চলো ঝটপট কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে ফেলি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কুচুনো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি। এবার একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন, আর মাংসটাও ভেজে নেব। এখানে আমি মাংসটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে যদি মাংস ভেজে রান্না করা যায় না, তাহলে খেতে খুব সুন্দর হয়। একবার ট্রাই করে দেখো। এখানে দেখো বড় বড় গলা দেখতে পাচ্ছে, তিনটে মতন আছে, তিন চারটে আছে। ওগুলো কিন্তু আমাদের বাড়িতে আলাদা করে আনা হয় খেতে ভালোবাসে বলে। মাংসটা তুলে নিয়েছি, এবার ওই পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার দেখো একটা টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে টমেটোটা দেখো একদম গলে গেছে, মশলা রেডি, তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাংস আর আলু, একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ এই পাহাড়ি আলুগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে। এবার এর মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, ফুটবে অনেকক্ষণ মাংসটা। চলো ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা খুলে দেখছি আলু এখনো গলেনি। আরও কিছুক্ষণ হোক। এইবার দেখো ফিরে এলাম খানিকক্ষণ বাদে, এটা কিন্তু ঝোল ঝোল করব। এবার একটু গুঁড়ো গরম মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো আলু এবার গলে গেছে, মাংস ছেড়ে ছেড়ে যাচ্ছে, মাংস কিন্তু রেডি। এইভাবে মাংসর ঝোল একবার করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ লাগবে। আর যদি আর এই আলু যদি পাও বাজারে, অবশ্যই বাড়িতে নিয়ে খেয়ে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো। বাই।